হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রেড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গতকাল রাত্রে আমরা ঢাকা থেকে বাইক চালিয়ে চলে আসছি খাগড়াছড়ি জেলায়। আমরা এখন আসছি খাগড়াছড়ি একটা হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল হিল হ্যাভেন। এটা হচ্ছে 4 তলায় 406 নম্বর রুম, ডবল বেড, দুজন থাকা যায় খুব ভালো মতো। আর এই যে জানালা, জানার থেকে খাগড়াছড়ি একটা ওভারঅল ভিউ পাওয়া যায় সুন্দর। দূরে দেখা যাচ্ছে পাহাড়। এটা হচ্ছে এই হোটেলের পূর্ণাঙ্গ একটা ভিউ। ওয়াশরুমটা মোটামুটি ছোট, তারপরে অনেক ভালো। আর এই হোটেলের এই বারান্দা থেকে একটু যদি যাই, বারান্দা গেলে আমরা দেখতে পাবো পুরো খাগড়াছড়ি শহরটা। এখান থেকে খুব ভালো মতো দেখা যায়, খুব সুন্দর করে দেখা যাচ্ছে খাগড়াছড়ি শহরটা। আর আমরা যদি এইদিকে আসি, আমরা দেখতে পাচ্ছি এই যে আমার আঙ্গুলের এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে পাহাড়। বাট এখন সকাল প্রায় 7টা, সম্পূর্ণ কুয়াশায় একদম ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, অথবা ক্যামেরা কতটুকু বুঝতেছেন জানি না। খাগড়াছড়ি শহরে আসছি, এখন এখান থেকে চলে যাব হচ্ছে সাজেকে, যাব বাইক চালিয়ে। সম্পূর্ণ রাস্তার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগটি। ধন্যবাদ বন্ধুরা। অলরেডি আমরা হোটেল থেকে বের হয়ে গেছি দিঘিনালা হয়ে বাগাইহাট হয়ে সাজেকের উদ্দেশ্যে। বন্ধুরা, খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে সাজেকের সড়ক পথের দূরত্ব 64 কিলোমিটার। আমরা এখন আসি খাগড়াছড়ির শাপলা চত্বরের সামনে। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে দিঘিনালা হয়ে বাগাইহাট আর্মি ক্যাম্প। বন্ধুরা, বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে আমাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে সকাল 10টার সেনাবাহিনীর স্কাউটের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাবে সাজেক। বন্ধুরা, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর দিনে 2টি স্কট এর মাধ্যমে আমাদেরকে সাজেক নিয়ে যায়। প্রথম স্কট সকাল 10টায় এবং পরবর্তী স্কট বিকাল 3টায়। একইভাবে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে স্কট দেওয়া হয়। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পের সড়ক পথের দূরত্ব 35 কিলোমিটার, যেতে কম বেশি সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। বন্ধুরা, ঢাকা থেকে আপনি কিভাবে সাজেক আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি কি ঘুরে দেখবেন, সাজেকের কটেজ ভাড়া কত, সাজেকের চান্দের গাড়ি সহ যাতায়াতের ভাড়া এবং প্রয়োজনীয় কিছু মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে, চাইলেই পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। আমরা অলরেডি চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পের এখানে। এখানে সব গাড়িগুলো একত্রিত হয়েছে, আর এখানে মূলত ক্যামেরা অ্যালাউ না, যার কারণে আমরা এখানে এসে ভিডিও করতেছি। এখান থেকে আর্মি স্কোয়াডের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাবে সাজেক। এখন বাজে হচ্ছে 9:25, 10টা স্কোয়াড দেওয়ার কথা। তো সাজেকের রাস্তা দেখা হচ্ছে। বন্ধুরা, বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক ভ্যালির দূরত্ব 35 কিলোমিটার, যেতে কম বেশি সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। সাজেক যাওয়ার পুরো রাস্তাটি নয়া অভিরাম, সৌন্দর্য মণ্ডিত, পাহাড়ে ঘেরা উঁচু নিচু রাস্তা। কখনো উপরে উঠতে হয়, কখনো নিচে নেমে যেতে হয়, কখনো ডানে কখনো বামে। এই পথের দুপাশেই সাজেকের উপজাতিদের ঘর বাড়ি দেখা যায় এবং তাদের ছোট্ট ছেলেমেয়েরা আমাদেরকে হাত নাড়িয়ে স্বাগতম জানায়। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের উদ্দেশ্য চকলেট পেলেই ওরা মহা খুশি। এখান থেকে সাজেক আর মাত্র 9 কিলোমিটার। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন নিচের দিকে নামতেছি, এখন নামবো, আবার আবার উঠে যাব, একদম সরু রাস্তা হয়ে আবার উঠে যাব। বন্ধুরা, সাজেকের 35 কিলোমিটার রাস্তার 25 কিলোমিটারই আমার কাছে অন্যান্য পাহাড়ি রাস্তার মতোই লেগেছে, কিন্তু শেষের 10 কিলোমিটার পুরো রাস্তাটি ছিল রোমাঞ্চকর, মনোমুগ্ধকর, অপার সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। সাজেক আর মাত্র 7 কিলোমিটার,
যে সাজেক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওই যে উপরে ওটা সাজেক, এখান থেকে ঘুরে ঘুরে তারপর ওই সাজেকে যেতে হবে। এখান থেকে ওই পর্যন্ত যেতেই সময় লাগবে হচ্ছে সাত, মানে সময় লাগবে মিনিমাম 10-15-20 মিনিট, কিন্তু 7 কিলোমিটার এখনও দূর। রাস্তা আঁকা বাঁকা হয়ে পাহাড়ের উঁচু নুচু টিলা হয়ে তারপরে হচ্ছে সাজেকে যেয়ে পৌঁছাতে হবে। এখন শুধু নামবো, তারপরে আবার উঠবো, আবার নামবো। তুমি কি সাজেক দেখতে পাচ্ছ? ওই যে আমাদের ওইখানে যেতে হবে। তো এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগে না? ওভারঅল ভিউটা সেই লাগতেছে। আসলে এইখান থেকে ভিউটা, আমি বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি, এইখান থেকে ভিউটা আসলে অসাধারণ লাগতেছে খালি চোখে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙ্গামাটি জেলার একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক পাড়া। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত এবং কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক ভ্যালি রাঙ্গামাটির সাদ নামেও পরিচিত। আমি আসলে অনেক মুগ্ধ। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা, আসলেই ভালো লাগে, মনোমুগ্ধকর। তো বন্ধুরা, আমি এখন আছি সাজেকের পথে। এখান থেকে সাজেক খুবই কাছাকাছি। সাজেকের এই শেষের 3 কিলোমিটার অসাধারণ সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে পাহাড়ি উপজাতিদের ঘর বাড়ি, পাহাড়ের ভিতরে তারা জুম চাষ করতেছে, সামনে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট। এটা একটা ছোট্ট বাজারের মতোই, আর এখান থেকেই মূলত সাজেকের উপরে ওঠার রাস্তা শুরু। আর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে চান্দের গাড়ি, চান্দের গাড়ির উপরেই হচ্ছে পানির ট্যাঙ্কি, কেননা সাজেকে কোনো পানির ব্যবস্থা নেই, যার কারণে এখান থেকেই ট্যাঙ্কির মাধ্যমে চান্দের গাড়ি দিয়ে পানি উপরে নিয়ে যায়। আর এই পানি আমরা ব্যবহার করি হোটেলে রান্নাবান্নায় এবং অন্যান্য কাজে। সেজন্য বন্ধুরা, আপনারা যারা সাজেকে ভ্রমণ করবেন, অতিরিক্ত পানি অপচয় থেকে বিরত থাকবেন। এই যে সোজা রাস্তা দেখছেন সাজেকের দিকে উঠে গেছে, এই রাস্তাটুকু খুবই ভয়ানক এবং রোমাঞ্চকর। সাবধানে উঠতে হয় এই রাস্তাটুকু। আশা করি ইনশাল্লাহ আমরা পারবো উঠতে। আর যেহেতু আমরা এই রাস্তায় নতুন, সেহেতু আমার একটু মনোযোগ দিয়ে বাইক চালাতে হবে। দেখি ইনশাল্লাহ আমি পেরে উঠব। বন্ধুরা, এই শেষের রাস্তাটুকু খুবই ভয়ানক, যা বুঝলাম এতক্ষণ বাইক চালিয়ে। সাজেকে আসার সময় এতটা কষ্ট আমার হয়নি, বা এতটা উপরেও আমাকে উঠতে হয়নি। তো বন্ধুরা, যারা আপনারা সাজেকে বাইক নিয়ে ভ্রমণে আসবেন, তো এই রাস্তাটুকু সতর্কতা অবলম্বন করবেন। অবশেষে বন্ধুরা, আমরা সাজেকের খুবই কাছাকাছি, সামনেই সাজেক। আমরা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে রিসোর্ট বা কটেজ, আর একটু এখান থেকে গেলেই সাজেকের দেখা পাবো। বন্ধুরা, আমি আগেই বলেছি সাজেক দুইটি পাড়া নিয়ে গঠিত, একটা হচ্ছে কংলাক আর একটা হচ্ছে রুইলুই। আমরা এখন অবস্থান করতেছি রুইলুই পাড়ার খুব কাছাকাছি। এটাও রুইলুই পাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফুট উচ্চতায় অবস্থিত। আর কংলাক পাড়া, যেটা আমরা বিকালে ভ্রমণ করব, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা অলরেডি সাজেকের ভিতরে ঢুকতেছি, সাজেক উপত্যকায় চলে আসছি আশা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে স্টোন গার্ডেন, আর এই যে দেখতে পাচ্ছেন দোকানপাট, ওই সেনাবাহিনীর নিয়ন্ত্রিত রিসোর্ট, তারপর হচ্ছে এই রঙিন টিন দিয়ে হোটেল রিসোর্ট, যেটাই বলেন না কেন। হ্যাঁ, আমরা অলরেডি সাজেকে চলে আসছি।
এখন আমাদের কাজ হচ্ছে সাজেকে হোটেল অথবা কটেজ নির্বাচন করা। ভালো মানের হোটেল এবং কটেজ খুঁজব, দেখি কোন হোটেল বা কটেজে ওঠা যায়, আপনাদেরকে দেখাচ্ছি। তো থাকুন আমার সাথে। আমরা মূলত হিমাচল কটেজে উঠছি, এইটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখন আমরা যাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চ করার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিব, তারপরে যাব হচ্ছে কংলাকপাড়া এবং হেলিপ্যাডের উদ্দেশ্যে। আমরা চলে আসছি হোটেল কাশবন, মানে কাশবন রেস্টুরেন্টে। এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব। তো দেখি এখানে মেনুর ব্যাপারটা আগেই সেরে নিয়েছিলাম। এখানে একটা নর্মাল একটা প্যাকেজ নিয়ে এসেছি, একটু মেনু কার্ড দেওয়া আছে, তাই এখান থেকে মেনু নির্বাচন করতে পারেন। আর হোটেলের ভিতরে সম্পূর্ণ হচ্ছে ভিউ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে হোটেলের এখান থেকে আপনি একটা সাজেকের অন্যরকম একটা ভিউ পাবেন, সৌন্দর্য পাবেন এখান থেকে। একটা ছোট একটা প্যাকেজ নিয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা নিয়েছি ডিম ভুনা, ডাল আর হচ্ছে সবজি আর ভাত। এটা হচ্ছে প্যাকেজ হচ্ছে 120 টাকা। তো মোটামুটি আজকে দুপুরের লাঞ্চটা এই খাবারগুলো দিয়ে খেয়ে ফেলবো, যেহেতু সাজেকে সব কিছুর দাম বেশি, তো আমাদের এতেই হয়ে যাবে। কাশবন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। দুপুরে লাঞ্চ করার পরে এখানে দেখতেছি পাহাড়ি পেঁপে, এটা এখনও ট্রাই করি নাই। মূলত এই ভাই ভাইয়ের নাম কি? প্রিয়জ্যোতি চাকমা। প্রিয়জ্যোতি চাকমা যে আমাদেরকে একদম লাল পেঁপে দিল। এটা প্রাইস পড়ছে হচ্ছে 46 টাকার মতো, মানে কেজি দরে বিক্রি করে, কেজি 70 টাকা, সেই হিসাবে এটার দাম হয়েছে হচ্ছে 46 টাকা। মূলত আপনাদেরকে এখন পর্যন্ত আমার হোটেল রুমটা দেখানো হয় নাই। আমরা অবশ্য কাঠের হোটেলে উঠি নাই, রিসোর্টে আমরা উঠছি হচ্ছে হিমাচল কটেজ। এটা আচ্ছা ওয়াল দিয়ে তৈরি করা, দুজনের জন্য খুব ভালো একটা কটেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম লেখাই আছে হিমাচল কটেজ। এই রুমটা দেখতে কেমন আর এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় কিনা সেটাই আপনাদের দেখাবো। মূলত এই হচ্ছে হোটেলের ওভারঅল ভিউ। আমার বাইকটা এখানে রাখা আছে, সব কিছু অগুছালো, এই কারণে যে আমরা মাত্রই আসলাম, এসে গোসল করে খাওয়া দাওয়া করেই আবার ফিরে আসছি, এখন পর্যন্ত গোসানোর সময় পাই নাই। আমার বাইকটা একটু সুন্দরভাবে এখানে রেখেছি, আর বাইকের জন্য এটা খুব সেফটি একটা জায়গা, সাথে এমনি সেফ থাকে বাইক। তারপরে উপরের একটা ফ্যান আছে, আর বাথরুমটা যদি দেখি ওয়াশরুমটা মোটামুটি ভালোই স্পেস, বড়, হাই কমোড দেওয়া আছে, ব্যালকনি। এখান থেকে আপনি সাজেকের সকালের ভিউটা অনেক সুন্দর পাবেন। এখানে বসার জায়গা আছে, এখান থেকে চাইলে বসে বসে আপনি দেখতে পারেন ভিউটা। এখান থেকে আসলেই অনেক সুন্দর লাগতেছে ভিউটা দেখতে। নিচেও কটেজ আছে, এই পাশে এগুলো সবই রেস্টুরেন্ট অ্যান্ড কটেজ। তো যা বলতেছিলাম বন্ধুরা, এই রুমটার ভাড়া হচ্ছে আমাদের কাছে চাইছিল 2500 টাকা, আমরা অনেক দাম দর করে এটা 1500 টাকায় রেখেছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার আমি